আমার চাচির বেটির বিয়া আছে দাঁত খাওয়া যাব না তোমার চাচির বেটিটা একবার সিনেমার হিরোর এই সিনেমার নায়িকা গিলার মতন দেখতে ইস কেনে যে আগত বিয়াটা করনু যদি আগত বিয়া না করনু হয় তাহলে ও ঠিকই মুয়ে তো প্রেমের ফাঁদে ফেলানো হয় আরে ভাইয়া কানা হোক খোড়া হোক তোর পুরা তো একটা চেনি জুটছে আরে আর আমার এই পাগলুটাক দেখলে এই শাকরুটাক দেখলে আমার এলা খুব দুঃখ হয় এর একেবারে চুলগুলা পাকিয়ারা ঝুনঝুনা হয়ে গেল মাথার টাক বেড়ে যাচ্ছে ইয়ার কোমরে একটা চেন জুটিল না এই পাগলটা দেখলে আমার একদম খুব দুঃখ হয় দেখো তো দেখো তো হ্যালো হ্যালো দেখো তো এটা কেমন ওজন পেটিছা আরে মোবাইলের চেয়ে এটা কথা কয় না তোমার টাকা দিয়ে আমি মোবাইলটা কিনছং রে মোবাইল কোথায় গেল রে মোবাইল কানে ধরতে হবে লেলা হ্যালো হ্যালো এই মোবাইলের চেয়েটাও শালা কথা কয় না এ তোমার টাকা দিয়ে আমি মোবাইল কিনছং রে এ তোমার টাকা দিয়ে মোবাইল কিনছং না মুই এলা বাড়ি চলে মুই সুসাইডটা করছং আজকে মুই আর বেশ ভালো নি লাগে মোর বিয়াটা হলে না ¡Gracias!
দুটো গানের পরেই শুরু হবে বাওয়ায়া নাটক কাজল রেখার প্রেম আজকের মূল আকর্ষণ হে ভগবান ভাইলা মাত জুয়ান বসে বসলো বিয়া কর দুটো বিয়া করিছে শালা ভাইরে যদি বিয়া করেন আর বিয়া যদি না করেন দুটোর মধ্যে তফাৎ কি হ্যালো যদি বিয়া না করেন তাহলে তোমার ঘরটা হয় শ্মশান ঘর মানে কেউ নাই শ্মশানক ভূত ছাড়া কেউ নাই আর যদি বিয়া করেন তাহলে তোমার ঘরটা হবে ঘর মানে সংসার আর যদি দুইটা বিয়া করেন তাহলে হবে চিড়িয়াখানা চিড়িয়াখানা তো এত জীব নাই যতলা মোর দুইটা বউয়ের বাড়ির জীব আছে একজন আরেকজন কয়ে গাধি একজন কয়ে টাকলি গাধি একজন কয়ে পাগলি একজন কয়ে সুন্দর পাগলি আরেকজন কয়ে ভসিনী আরেকজন কয়ে মাসিনী এই চলে ওই ভাইটা দ্বারা থাকবা নেই পারো মোর কোমর খান ভেগাড়া করে দিয়ে মারি মারি একটা বউ পিঠিত মারে একটা বউ মাথা মারে তো এলা মুখে কি করাম তুমি চিন্তাতে বাঁচো না ইন্না মুই বসিয়া না চিন্তা করো ইস মোর মাথাটা এলা চুলকাছে রে ইস দুইটা বুঝে ঝঞ্ঝাল করে এখন যেন না আসে খন্তি মনে গিলা ¡Gracias!
ভাই তোমার সাথে বিয়েও দিছে সেটা আমরাই ভালো করে জানি তোমার মতন
সদস্যবৃন্দ এবং বুড়ি মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রণাম নমস্কার জানাই।